Hello my lovely viewers, Assalamu alaikum. Once again very warm welcome to my channel. आशा करছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং পরিবারের সাথে আছেন। আমি মাহিন টরন্টো কানাডা থেকে বলছি। একজন মানুষের সাকসেসফুল বা ফেইলুর হওয়ার পেছনে রুট ফ্যাক্টর হিসেবে কাজ করে তার ছোট ছোট চয়েসগুলো। এই পৃথিবীতে যদি আমরা চাই তাহলে একটি জিনিসই পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারি, আর তা হলো আমাদের চয়েসগুলো। যেমন আপনি অফিস থেকে ফেরার পর জিম করবেন নাকি টিভি দেখবেন, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার চয়েসের উপর। আপনি আপনার আপন মানুষগুলোকে ভুল বুঝে ইগো নিয়ে থাকবেন না তাদেরকে ভালোবেসে সব ভুলে গিয়ে হাসি খুশি পরিবার গড়ে তুলবেন, সেটাও কিন্তু নির্ভর করে আপনার চয়েসের উপর। তাই আপনার ছোট ছোট চয়েসগুলোকে মূল্যবান মনে করে গুরুত্বের সাথে সিলেক্ট করুন, সফলতা আসবেই। আমি এখন যাচ্ছি সেডারব্রে মলে। এটি স্কারবোরো, টরন্টো, অন্টারিও, কানাডার মার্কহাম রোডের কর্নারে অবস্থিত। এই মলটি 548,000 স্কোয়ার ফিটের। ইট ইজ অ্যাঙ্কর্ড বাই নো ফ্রিলস অ্যান্ড ক্যানাডিয়ান টায়ার। আমাদের এখানে এখন লকডাউন শিথিল করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। গ্র্যাজুয়ালি মলগুলো খুলে দেওয়া হচ্ছে। চলুন দেখে আসি লকডাউন পরবর্তী শপিং মলগুলো কিভাবে তাদের কার্যক্রম শুরু করছে। আমি একেবারে সেডারব্রে মলের সামনে দাঁড়িয়ে আছি এবং চারপাশে একটু তাকিয়ে দেখছিলাম মানুষজন কীরকম এসেছে। তো আমি এখন মলের ভিতরে ঢুকে গিয়েছি এবং দেখলাম যে খাবারের দোকানটিতে মানুষজন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই কিন্তু খাবারের জন্য লাইনে দাঁড়াচ্ছেন। মলের গেটটি খুলে ঢোকার সাথে সাথেই চোখে পড়লো খাবারের এই দোকানটি। এই দোকানটিতে খুব মজার শর্মা, সমোচা, সিঙ্গারা, ভেজিটেবল রোল, ড্রিঙ্কস ইত্যাদি পাওয়া যায়। আমি এখন ইলেকট্রনিক শপ দ্য সোর্সে এসেছি। অনলাইনে আমাদের কিছু অর্ডার দেওয়া ছিল, সেগুলো আমরা স্টোর থেকে ডেলিভারি নিতে এসেছি। সোর্সে আপনি ল্যাপটপ, অডিও, ক্যাবলস, ব্যাটারিস, প্লে স্টেশন, এক্সবক্স, ফোনস সবই পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে আমি এখন সেডারব্রে মলের ফুড কোর্ট কর্নারের সামনে এসে দাঁড়িয়েছি। কর্তৃপক্ষ কর্ষণ টেপ দিয়ে জায়গাটিকে রেস্ট্রিক্টেড করে রেখেছে। আর আমরা যখন শপিং মলে এসেছি তখন কিন্তু আমরা ফেস মাস্ক পরে এসেছি, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছি এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে ওয়াটার বোতল নিয়ে এসেছি। তো আপনারাও যখন এই সময়ে মলে যাবেন তখন কিন্তু অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার, ফেস মাস্ক পরে যাবেন এবং ওয়াটার বোতল সাথে করে নিয়ে যাবেন, কারণ এই সময়ে বাইরে থেকে পানি খাওয়া বা হ্যান্ডকে স্যানিটাইজ না করা অথবা ফেস মাস্ক না পরা আমাদের জন্য কিন্তু খুবই আনসেফ। আমার মতো আপনারাও দেখতে পাচ্ছেন এই প্যান্ডামিক আমাদের প্রতিটি দেশের অর্থনীতিতে কি বিরূপ প্রভাব ফেলেছে। কাস্টমার এখানে নেই বললেই চলে। এই মুহূর্তে সবার অটুট ধৈর্য আমাদেরকে আমাদের পূর্বের অবস্থায় ইনশাল্লাহ আবার ফিরিয়ে নিয়ে যাবে। এই শপটির সব কিছু আইটেমেরই প্রাইস 50% অফ করে দেওয়া হয়েছে। मॉलेर काज शेष करे आमी एखन बासाय चले जाच्छी। आमी बासे उठे पड़ेछि एबं एकटी जिनिस आपनादेरके देखाई। देखुन एखाने बासेर सीटटीतेओ सोशल डिस्टेंस मेनटेन करार जोन्नो एकजन बसार पर पाशेर सीटटी खाली राखते हबे एबं एखाने सबाई एटी मेने चले। आमी बासाय चले एसेछि और बासार सामने फुलगुलो देखे मनटाई भालो हये गेलो। आपनादेर साथे एकटी क्विक चिकेन मैरिनेशन एंड बेक रेसिपि शेयर करब। यदि आपनि बाइरे जान ताहले बासाय एसे फ्रेश खाबार खेते चाइले खूब सहजेई एई रेसिपिटी फलो करते पारेन। एखन एकटी चिकेनके मैरिनेशन करा हबे, तार जोन्नो हाफ कापेर मतो प्लेन योगार्ट दिते हबे, 1 टीस्पून जिंजार पेस्ट, 1 टीस्पून गार्लिक पेस्ट, 2 टीस्पून मास्टार्ड ऑयल बा सरिषार तेल। आपनी चाइले एखाने भेजिटेबल ऑयल अथवा बाटारो यूज करते पारेन। 1 टीस्पून सल्ट, 1 टीस्पून रेड चिली पाउडर, 1 टीस्पून गरम मसाला पाउडर, 1 टीस्पून सरिषा बाटा, 1 टीस्पून शानेर टिक्का कबाब मसाला। अपनी एटा दितेओ पारेन आबार नाओ दिते पारेन। आर एर बदले अपनी अन्य कोनो शानेर मसालाओ यूज करते पारेन अथवा फुड कलर एकटू जदि देन ताहले आरो सुंदर हबे। आर गार्निशेर जोन्नो लेमन जूस दिते हबे। এই লেমন জুসটা আপনার চিকেনের মধ্যে একটি ফ্রেশ ফ্লেভার যোগ করবে। এখন মিক্স করে নিতে হবে। তারপর চিকেন দিয়ে আবার মিক্স করতে হবে। চাক চাক করে আলু কেটে দিতে পারেন। टमेटो, कैप्सिकम, ब्रोकली, बीन्स अपनी किन्तु आपनार बासाय जा रयेछे सबकिछुई एई बेकेर मध्य दिते पारेन, ताहले आरो बेशी मजा हबे। आर पटेटोजेर स्किन बा खोसा किन्तु आमादेर बडिते एनार्जी देय, विटामिन B3 एबं नियासिन रयेछे पटेटोर स्किने जा आमादेर बडिके एनार्जेटिक करे। थ्री 375 डिग्री फारेनहाइटे आमरा एखन स्टोव ओवेने चिकेनटाके बेक करब प्राय 25 to 30 मिनट्स। आपनी किन्तु चुलातेओ करते पारेन, कोनो समस्या नेई। এই তো হয়ে গেল আমাদের ঝটপট বেক চিকেন। আপনিও কিন্তু বাইরে থেকে এসে ঝটপট করে এভাবে বেক চিকেন বানিয়ে নিতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং সুন্দর কমেন্টস করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আমার কুকিং চ্যানেল কানাডা বাংলার রেসিপি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। Till then, take care of yourself. Goodbye. Assalamu alaikum.